ওকে ডিয়ার স্টুডেন্ট, তোর আবার কি রোল নাম্বার লিখবো স্যার চ্যাট বক্সে? একটু কষ্ট করে আবার তোমরা রোল নাম্বারটা লিখে ফেলো, কারণ আমরা রিজয়েন করছি, তো আগে দিয়েটা আমরা ইয়ে না করে সেভ সেভ করব না, কারণ যে দুইদিন মাঝখানে তিনবার মনে করো ইয়ে হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে লাইন, যে কারণে এটা ঝামেলা হয়ে গেছে। এখন যেটা আমরা নতুন করে ক্লাস শুরু করলাম, এখান থেকে আমরা এটা ইয়ে করছি, স্টার্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে স্টার্ট করবো। জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা জয়েন করছো সবাই, তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। ঠিক আছে, তাহলে আবার কি বিজন দিব আলোচনা করব, সেটা আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, প্লিজ একটু খেয়াল করো, স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশা আলমগীর, সহযোগী অধ্যাপক মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তো তোমরা অলরেডি অফলাইনে ক্লাস করছো, তোমাদের সাথে বি টু তে আমার অফলাইনেও ক্লাস আছে। তোমরা যারা B1 এর স্টুডেন্ট, তাদের সাথে আমার অফলাইনে ক্লাস নাই, যে কারণে হয়তো অনেকেই পরিচয় হয় নাই। বিটুর সাথে অলরেডি আমাদের পরিচয় হয়েছে। তো তোমরা যারা B1 এ আছো, আসলে অনলাইনে পরিচয় হওয়াটাও একটু টাফ ব্যাপার, তবে তোমরা সবাই তোমাদের নাম এবং রোলটা কিন্তু ইসে লিখে রাখবে, তোমাদের আইডিতে অবশ্যই নাম এবং রোলটা লেখা থাকবে, যাতে আমরা বুঝতে পারি যে কে তুমি। হ্যাঁ, এটা যেন আমরা বুঝতে পারি, এই বিষয়টা একটু সবাই খেয়াল করবে। আর সবার ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, প্রত্যেককে অনলাইন অফলাইন দু জায়গাতেই ক্লাস করতে হবে রেগুলার। ঠিক আছে, রেগুলার ক্লাস করবে, এবং রেগুলার তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা অফলাইন অনলাইন যে কোনো জায়গাতে তোমরা কোশ্চেন করার সুযোগ পাবে, তবে ক্লাসে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, আননেসেসারি কোনো কোশ্চেন করা যাবে না, যেটা প্রয়োজনীয় কোশ্চেন সেটা অবশ্যই তোমরা করবে, এটা তোমাদের জানার অধিকার আছে, বাট আননেসেসারি কোশ্চেন করে ডিস্টার্ব করা যাবে না, এটা খেয়াল রাখবে। এবং আমরা যখন আমি যখন পড়াবো তখন আমি সবাইকে অলরেডি মিউট করে রাখবো, বাট নিজেকে তোমরা আনমিউট করতে পারো, সেই অপশনটা রেখেই কিন্তু আমি মিউট করব, যাতে তোমাদের প্রয়োজনীয় যে কোশ্চেন আছে সেটা তোমার করার সুযোগ পাও। ওকে, আমি তোমাদেরকে পার্মানেন্টলি মিউট করে রাখছি না, তোমাদেরকে সুযোগ দিচ্ছি। এটার অর্থ এই নয় যে তোমরা আননেসেসারি কথা বলবে, আননেসেসারি ডিস্টার্ব করবে। ওকে, এটা তোমরা সবাই খেয়াল রাখবে। আর কে কথা বলছো? ক্যাটলিস্টে কি স্যার আবার রোল নাম্বার লিখবো? সরি, চ্যাটলিস্টে কি স্যার আবার রোল নাম্বার লিখবো? রোল নাম্বার তোমাদের নাম এবং রোলটা লিখে দেবে। ঠিক আছে, আগেরটা আমি রেকর্ডিং করব না, কারণ এটা আসলে কয়েকবার বিচ্ছিন্ন হয়ে গেছে, তো কয়েকবার কেটে গেছে। আমি এখন যে ক্লাসটা শুরু করছি আবার নতুন করে, এখান থেকে আমরা আবার চ্যাট বক্সে তোমাদের যে রোলটা দিবে সেটা আমরা কাউন্ট করব। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা আমাদের আজকের ক্লাসের যে কার্যক্রম সেটা আমরা শুরু করতে যাচ্ছি, তো চলো লেটস মুভ। তো আমরা চ্যাপ্টার ওয়ান আমি অবশ্য অফলাইনে পড়াবো, অনলাইনে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের B1-এও নিশ্চয়ই তোমাদের চ্যাপ্টার 1 নিয়ে ক্লাস শুরু হয়েছে, 1 নিয়ে মনে পড়াচ্ছে। তোমরা B1 এর কেউ আছো এখানে? জি স্যার। আচ্ছা, তোমাদের তো নিশ্চয়ই ক্লাসে চ্যাপ্টার 1 পড়াচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, হ্যাঁ চ্যাপ্টার 1 পড়াচ্ছেন, সো আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব অনলাইন ক্লাসে। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের অনলাইন ক্লাস আজকে প্রথম ক্লাস। আমরা ইনশাল্লাহ প্রথম ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস জানবো, আমরা ওভারঅল কিছু বিষয় আমরা আলোচনা করব। যেমন ধরো তোমাদের সিলেবাসে বেসিক্যালি কি আছে সেটা একটু খেয়াল করো, কোন কোন চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসে থাকবে সেটা একটু খেয়াল করে দেখো। যেমন প্রথম অধ্যায় উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদন এবং এর গুরুত্ব। হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত প্রথম অধ্যায়ে আলোচনা করা হবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে দেখো উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণের ধারণা, ভূমি, তারপরে তোমার ভূমির ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকারভেদ,
শ্রম, শ্রমের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, শ্রম বিভাগ, শ্রমিক বিভাগ, সুবিধা, অসুবিধা, তারপরে মূলধন, মূলধনের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, মূলধন গঠন, মূলধন গঠনের পর্যায় এবং সংগঠন, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং শ্রেণী বিভাগ, এই বিষয়গুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখব। এরপরে থার্ড চ্যাপ্টারে যেটা শিখবো সেটা হচ্ছে উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ধারণা, গুরুত্ব, মাত্রাজনিত ব্যয় সংকোচন, তারপরে তোমার ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ এর গুরুত্ব, সুবিধা অসুবিধা, বৃহৎ আয়তন এন্টারপ্রাইজ এর গুরুত্ব, সুবিধা অসুবিধা, উৎপাদনের কাম্যমাত্রা, ধারণা, সুবিধা অসুবিধা। তো এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে সামষ্টিক উৎপাদন। যেমন ধরো সামষ্টিক পর্যায়ে উৎপাদন, ধারণা, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নেট জাতীয় উৎপাদন, তারপরে তোমার জাতীয় আয়, মাথাপিছু আয় এর ধারণা, পরিমাপ সমূহ, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব, জাতীয় আয় পরিমাপের সমস্যা, এই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যাপ্টার ফোরে আছে। চ্যাপ্টার ফাইভে আছে উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, ধারণা, দ্রব্য, সেবা, উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি, উৎপাদন, উৎপাদনের প্রবণতা, গতি প্রকৃতি, সেবা খাতের প্রবৃদ্ধি, হ্যাঁ, উৎপাদন কাস্টমাইজেশন, সবাই সবাই নিজেকে যে আনমিউট আছে মিউট করে ফেলো। স্যার এক্সকিউজ মি স্যার স্যার আছেন? হ্যাঁ, সবাই মিউট, নিজে মিউট হয়ে যাও। স্যার আছেন? সরি, ওকে। জি স্যার, আমি বলছিলাম স্যার, আপনি? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। সমুদ্র কি? হ্যাঁ স্যার, শুভম। হ্যাঁ বলো। জি স্যার, হ্যাঁ আমি বলছিলাম কি স্যার, আপনি যদি সবাইকে পার্মানেন্টলি মিউট করে দেন তাহলে এরকম আননেসেসারি আনমিউট কিন্তু অনেক সময় হয়ে যায়। আপনি পার্মানেন্টলি মিউট করে দিন, আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা হ্যান্ড রেজ করব। হ্যাঁ ওকে, আমি সেটাই করার চেষ্টা করব। হ্যান্ড রেজ করলে আমি ডিসটারব করতেছি এখানে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা কারো কোশ্চেন থাকলে তোমরা হ্যান্ড রেজ করবে, আমি তার কাছ থেকে তাকে আমি জাস্ট তাকে আপনি করে আমি কোশ্চেন নিয়ে নিব। ওকে জি স্যার, ওকে, আমি পার্মানেন্টলি মিউট করে দিয়েছি, তোমরা কেউ ইচ্ছা চাইলেও এখন আর আনমিউট করতে পারবে না নিজেকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, স্যার করা যায়? স্যার ভাই মাইকটা অফ, এই ফাতেহের মাইকটা এরকম করতেছে। আমি অবশ্যই পার্মানেন্টলি সবাইকে মিউট করে দেবো, ঠিক আছে? তোমরা এই মুহূর্তে যারা, ওকে স্যার সবার মিউট আপনি শুরু করেন। ওকে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে সেটা ক্লাসটা আবার ইয়ে করি, শেয়ার করি। হ্যাঁ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম, উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা, ধারণা, দ্রব্য, সেবা, উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি, উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা, গতি প্রকৃতি, সেবা খাতের প্রবৃদ্ধি, উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, মানসম্পন্ন দ্রব্য উৎপাদন এবং কাস্টমাইজেশন, এই বিষয়গুলো আমরা পঞ্চম অধ্যায়ে শিখব। ষষ্ঠ অধ্যায় থেকে শিখব পণ্য ডিজাইনের ধারণা, গুরুত্ব, পর্যায়, বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন কি, সেই বিষয়গুলো আমরা শিখব। সপ্তম অধ্যায় থেকে যেটা শিখব সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা, এবং এখানে যে বিষয়টা প্রথমে শিখবো সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা কি সেটা জানব, এটার গুরুত্ব জানব, আর নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ, প্রিভেনশন কস্ট, তারপরে অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলার কস্ট, তারপরে এক্সটার্নাল ফেলার কস্ট, ঐতিহাসিক প্রেক্ষাপট, মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, তারপরে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, পণ্যের মান নির্ধারণ,
স্থানীয় বা যেমন হচ্ছে বিএসটিআই বিএসটিআই তারপরে আন্তর্জাতিক হচ্ছে আইএসও ইত্যাদি বিষয়গুলো আমরা সেভেন চ্যাপ্টার থেকে শিখব। অষ্টম অধ্যায় থেকে শিখব যেটা উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতার পরিমাপ, উৎপাদন ক্ষমতার ব্যবহার, হ্যাঁ এই বিষয়গুলো আমরা শিখব। নবম অধ্যায় ব্যবসায়ের অবস্থান, ব্যবসার অবস্থানের ধারণা, ব্যবসার অবস্থানের গুরুত্ব, ব্যবসার অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। দশম অধ্যায় থেকে যেটা শিখবো সেটা হচ্ছে লেআউটের ধারণা, লেআউটের গুরুত্ব, লেআউটের প্রকারভেদ, ফ্যাক্টরি লেআউট, প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট, প্রোডাক্ট লেআউট, সার্ভিস লেআউট, রিটেল লেআউট, অফিস লেআউট এন্ড ওয়ারহাউস লেআউট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে লেআউট আছে সেই লেআউট সম্পর্কে আমরা ডিটেলস শিখবো চ্যাপ্টার 10 থেকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই শ্লোক টোটাল আমাদের সিলেবাস, আমি যেহেতু প্রথম ক্লাস এই জন্য আমি টোটাল সিলেবাস সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিলাম। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো তোমাদের কোশ্চেন কিভাবে হবে। হ্যাঁ, কোশ্চেন এবং মানভন্ডন সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই। আমাদের কোর্সের নাম তো নিশ্চয়ই তোমরা জেনেছো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং। ওকে, তো এখানে বেসিক্যালি কোশ্চেন থাকবে, দেখো এমসিকিউ কোশ্চেন থাকবে 30টি, 30টি কোশ্চেনের আমাদের আনসার করতে হবে, যার প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 1 এবং টোটাল মার্কস হচ্ছে 30 মার্কস। ওকে, তাহলে বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30টি আনসার করতে হবে এবং মার্কস হচ্ছে 1 করে এবং টোটাল হচ্ছে 30 মার্কস। আর সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, যার মধ্যে আমাদের 7টি কোশ্চেনের আনসার করতে হবে, অর্থাৎ 70 মার্কস থাকবে হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে কোশ্চেন এবং আনসার। তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে 30 মার্কসের এমসিকিউ কোশ্চেন থাকবে এবং ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে তোমার 11টা, এর মধ্যে 7টা কোশ্চেনের আনসার আমাদেরকে দিতে হবে। ওকে, তো এই ছিল বেসিক্যালি আমাদের টোটাল মানবন্টন। হ্যালো স্যার। হ্যাঁ প্লিজ স্যার, ওই যে ওই অধ্যায়গুলো স্যার এগুলো একটু দিলে আমরা দাগাই নিতাম স্যার, একটু স্লাইড গুলো একটু এদিকে দিলে। স্লাইড গুলো এসে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, স্লাইড গুলোর লিঙ্ক দিয়ে দেবো আমি, ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে। তোমরা কি ওই ওয়েবসাইট থেকে ঢুকো না ফেসবুক গ্রুপ থেকে ঢুকো? ফেসবুক গ্রুপে দিলে ভালো হয় স্যার, ফেসবুক গ্রুপে দিয়ে দিও। ফেসবুক গ্রুপে ঢুকো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেসবুক গ্রুপে আমি এটার ইয়েটা তোমার কি বলে এটার পিডিএফ কপিটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে তোমরা এটা দেখে নিতে পারবে। ঠিক আছে, সবাই পেয়ে যাবে। হ্যাঁ, আর সাথে সাথে তোমরা যেটা করবে, তোমরা তো নোট ডাউন করবে, তোমার সাথে খাতা রাখবে এবং আমি স্ক্রিনে দেখাচ্ছি, সাথে সাথে তোমরা লিখেও ফেলবে। হ্যাঁ, তাহলে লিখতে গেলেই তোমার অ্যাটেনশনটা ক্লাসে থাকবে, মনোযোগ থাকবে থাকবে। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যেটা দেখি এখন মানবন্ধন শিখলাম, এখন আমরা চ্যাপ্টার 2 নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। এই যে আমাদের যে চ্যাপ্টারগুলো, আমরা 10টা চ্যাপ্টার টোটাল আমাদের, এই টোটাল 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টারটা অফলাইনে পড়াচ্ছি ক্লাসে, আর সেকেন্ড চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এটা, আমরা এটা অনলাইনে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি আমাদের সপ্তাহে একটা ক্লাস থাকবে, আমরা একটা ক্লাসে আমরা মোটামুটি শেষ করব সুন্দরভাবে অনলাইনে। মনে রাখবা যে অফলাইনে যেমন গুরুত্বপূর্ণ, অনলাইন ক্লাসও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমরা অনলাইনে পড়াচ্ছি এই জিনিসগুলো কিন্তু তোমাদের অফলাইনে আর পড়ানোর সুযোগ থাকবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে অফলাইন এবং অনলাইন এবং অফলাইন দুইটা ক্লাসই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমরা যেমন রেগুলার অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করো, ঠিক একইভাবে অনলাইন ক্লাসেও কিন্তু তোমাদেরকে রেগুলার অ্যাটেন্ড করতে হবে, এবং এখান থেকে আমাদের ক্লাসগুলো ভালোভাবে শিখে বুঝে তারপর সেটা কিন্তু, কারণ এখান আমরা যা পড়াচ্ছি সেটাও যেমন পরীক্ষায় থাকবে, অফলাইন ক্লাসে যেটা পড়াচ্ছি সেটাও কিন্তু আমাদের ক্লাস থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের উভয় ক্লাসে সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে, সো কোনো প্রকার ফাঁকি দেওয়ার অপশন নাই। তোমরা ক্লাসে ঢুকো না, ক্লাসে ঠিকমতো ঢুকতে চাও না, অনলাইন ক্লাসে টিচাররা সরাসরি দেখতে পাচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের এক্সকিউজ তোমরা দেখো, ফাঁকি দেওয়ার চেষ্টা করো। মনে রাখবা যে এই অ্যাটেন্ডেন্সটাও কিন্তু আমাদের কাউন্ট হবে, টোটাল যে অ্যাটেন্ডেন্স আমরা 80% অ্যাটেন্ডেন্সের কথা বলেছি, যে প্রতিটা স্টুডেন্টের 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো সেই 80% অ্যাটেন্ডেন্সে কিন্তু তোমাদের অনলাইন ক্লাসও যেমন গুরুত্বপূর্ণ, অফলাইন ক্লাসও কিন্তু গুরুত্বপূর্ণ,
এবং উভয় ক্লাসই কিন্তু আমরা 80% ক্লাসের মধ্যে কিন্তু কাউন্ট হবে। সো ডিয়ার স্টুডেন্ট, যারা অনলাইন ক্লাস করবে না তারা কিন্তু সাফারার হবে, এবং তোমরা হয়তো বা এটার কারণে তোমরা ড্রপ আউট হয়ে যেতে পারো, ফাইনালি ফর্ম ফিল করার সুযোগ নাও পেতে পারো। সো সে কারণে তোমাদেরকে উভয় ক্লাসের প্রতি কিন্তু তোমাদের মনোনিবেশ করতে হবে, ক্লিয়ার? আদারওয়াইজ কিন্তু তোমরা লুজার হবে, এই কথাটা সবসময় মনে রাখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে দেখো, উৎপাদনের উপকরণের ধারণা এবং সেই উপকরণগুলো কি কি, ভূমি, শ্রম, মূলধন, আরেকটা হচ্ছে সংগঠন, এই চারটা বিষয় কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা হবে। আমরা বিস্তারিত আমরা চ্যাপ্টারের যে ডিটেলস আছে সেখান থেকে আমরা শিখব। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুরুতেই, সেটাই হচ্ছে দেখো উৎপাদনের উপকরণের ধারণা, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ আছে সেই উপকরণ বলতে আমরা কি বুঝি, উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করো, উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখো সবাই। উৎপাদনের উপকরণ বলতে এসব উপাদানগুলোকে বোঝানো হয় যা কোনো পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। খেয়াল করো, উৎপাদনের উপকরণ বলতে ওই সব উপকরণ বা উপাদানগুলোকে বোঝানো হয় যা কোনো পণ্য দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। নিশ্চয় বুঝতে পারছো তোমরা, অর্থাৎ উৎপাদনের উপকরণ বলতে আমরা ওই সমস্ত উপাদানগুলোকে বোঝাবো যেগুলো উৎপাদন করতে গেলে মূলত প্রয়োজন হবে। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করতে গেলে আমরা প্রথম চ্যাপ্টার যেটা প্রোডাকশন চ্যাপ্টারটা পড়ছি, নিশ্চয় মনে আছে যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটাই কিন্তু সেটাই হচ্ছে উৎপাদন। তাহলে আর এই উৎপাদন করতে গিয়ে যে সমস্ত উপকরণ প্রয়োজন হবে সেগুলোকে বেসিক্যালি আমরা বলছি উৎপাদনের উপকরণ, যেটা উৎপাদন করার জন্য অপরিহার্য। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে দেখো যেটা বলছে, দেখো অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন ও নর্ডাস এর মতে কি বলছে দেখো, উৎপাদনের উপকরণ হলো উৎপাদনক্ষম উপাদান, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের ন্যায় যে সম্পদগুলো উৎপাদনের জন্য প্রয়োজন। খেয়াল করো সবাই, উৎপাদন উৎপাদন অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন এবং কি বলছে ডব্লিউ নর্ডাস কি বলছেন, তাদের মতে দেখো উৎপাদনের উপকরণ হলো উৎপাদনক্ষম কিছু উপাদান, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, যেগুলো যে উপাদানগুলো মূলত উৎপাদনের জন্য প্রয়োজন হয়ে থাকে। বুঝতে পারছো? তার মানে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি। আসলে উৎপাদন উপকরণ বলতে প্রধানত এই চারটা উপকরণকে বুঝি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখো উৎপাদনের উপকরণের ধারণা, উৎপাদনের উপকরণের ধারণা সম্পর্কে আরো বিস্তারিত এখানে বলছে। দেখো সবাই একটু খেয়াল করো, উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি, একটু বড় করতে যাচ্ছিলাম, হচ্ছে না, আচ্ছা এই হ সমস্যা নেই। একটু দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তো দেখো এখানে উৎপাদন কিভাবে হয় এটা এটা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো একটু খেয়াল করে, কোনো একটা ইন্ডাস্ট্রিতে মাঝখানে দেখো ইন্ডাস্ট্রি দেওয়া আছে, ইন্ডাস্ট্রি পিকচার দেওয়া আছে, উৎপাদনের প্রক্রিয়াটা একটু খেয়াল করো সবাই। ইন্ডাস্ট্রিতে কিছু ইনপুট আমরা ব্যবহার করি, ইনপুটগুলো কি কি, ইনপুটগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চার ধরনের ইনপুট আমরা ইন্ডাস্ট্রিতে ইনপুট হিসেবে ব্যবহার করে থাকি। কি বুঝতে পেরেছ? আমরা ইনপুট হিসেবে কি ব্যবহার করছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এই চার ধরনের উপাদান আমরা কি করছি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। বুঝতে পারছ? এই চার ধরনের উপাদান নিয়েই কিন্তু আমরা আউটপুট আমরা ইয়ে করি, বের করি। যেমন ধরো একটু খেয়াল করো, আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে দেখো একটু অ্যাটেনশন দাও সবাই, আউটপুটটা হচ্ছে গাড়ি, বাড়ি, বাদ্যযন্ত্র, সরি খাদ্য এবং কম্পিউটার। হ্যাঁ, তার মানে আমরা এই যে শ্রমগুলো, ভূমি, শ্রম, মূলধন, স্যার উৎপাদনের মূল উপাদান কি চারটাই? হ্যাঁ, উৎপাদনের শ্রম উৎপাদনের উপাদান হচ্ছে চারটাই সাধারণত, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমির মধ্যে তো অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, আবার শ্রম বলতে আমরা শারীরিক শ্রম, মানসিক শ্রম, তাই না, উভয় ধরনের শ্রম কিন্তু আমরা ইউজ করি। এই এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ডিটেলস শিখব পরবর্তীতে। তারপরে মূলধন, হ্যাঁ মূলধন বলতে আমরা কি, সেটা নগদ টাকা হতে পারে,
সেটা কোনো আসবাবপত্র হতে পারে, ফার্নিচার হতে পারে, সেটা মেশিনারিজ হতে পারে, কলকাতা হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে। তারপরে সংগঠন হচ্ছে ম্যানেজমেন্টের সাথে যারা রিলেটেড তারা হতে পারে। এই সবকিছুই হচ্ছে বেসিক্যালি সংগঠন, ক্লিয়ার? তো এই উপাদানগুলো নিয়েই বেসিক্যালি আমরা করে থাকি। তো এখন চলে আসো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই ইনপুট গুলো নিয়েই বেসিক্যালি আমরা আউটপুটটা তৈরি করি। গাড়ি, বাড়ি, বাদ্য এবং কম্পিউটার সবই আমরা কিন্তু এখানে তৈরি করে থাকি। এরপরে চলে আসো নেক্সট আরেকটা দেখাচ্ছে, দেখো উৎপাদন প্রক্রিয়াটা একটু খেয়াল করো। ইনপুটের মধ্যে চলে আসে অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, এখানে ডিরেক্ট কিছু কথা বলছে। এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন না বলে এটাকে আমরা ডাইভার্ট করে, কনভার্ট করে আমরা বলছি যে অর্থ প্রয়োজন হয়, শ্রমিক প্রয়োজন হয়, কাঁচামাল প্রয়োজন হয় উৎপাদন করতে গেলে, এবং মেশিনারিজ বা যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা যদি পণ্য উৎপাদন করতে চাই তাহলে আমাদের যন্ত্রপাতি বা কাঁচামালের প্রয়োজন হয়। তো এই উপাদানগুলো আমরা ব্যবহার করি কিসের জন্য, কি তৈরির কাজে? সেটা হচ্ছে আউটপুট তৈরির কাজে, যেমন হচ্ছে স্পর্শনীয় এবং অস্পর্শনীয় পণ্য। হ্যাঁ, অর্থাৎ এখানে যে পণ্য আমরা তৈরি করি সেটা এই যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি এর মাধ্যমে কোনো পণ্য আমরা উৎপাদন করতে পারি, আবার সার্ভিসও কিন্তু উৎপাদন করতে পারি, যেটাকে আমরা বলছি যে অস্পর্শনীয়। কারণ সেবাকে কিন্তু কখনো স্পর্শ করা যায় না, এটা তোমরা জানো সবাই, সার্ভিসকে কিন্তু কখনো স্পর্শ করা যায় না, এটা দেখা যায় না, দেখাও যায় না, কিন্তু অনুভব করা যায়, আমরা অনুভব করি, ফিল করি। সার্ভিসকে কখনো কিন্তু স্পর্শ করা যাবে না, দেখাও যাবে না, বাট আমরা সেটাকে অনুভব করতে পারবো। এরপরে অস্পর্শনীয় বলছে স্পর্শনীয় পণ্য এবং অস্পর্শনীয় পণ্য, তার মানে নিশ্চয় বুঝতে পারছো অস্পর্শনীয় পণ্য কি। অস্পর্শ পণ্য মানেই হচ্ছে সেবার কথা বলা হচ্ছে, আর স্পর্শনীয় পণ্য হচ্ছে যেটাকে আমরা পণ্য বলছি সরাসরি, যেটা আমরা স্পর্শ করতে পারবো, যেটা আমরা সরাসরি ব্যবহার করি, যেটা আমরা চোখে দেখি, সেটাকে আমরা স্পর্শনীয় পণ্য বলে থাকি। অথবা ওই যে অস্পর্শনীয় পণ্য বা সেবা সরাসরি বলে দিচ্ছে এখানে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা নিশ্চয় বুঝতে পারছি যে আমরা আউটপুট হিসেবে হয় কোনো পণ্য পাবো, না হলে কোনো সার্ভিস পাবো, কোনো প্রোডাক্ট পাবো অথবা কোনো সার্ভিস পাবো। আর ইনপুট গুলো হতে পারে কোনো ফাইন্যান্স, আমরা নগদ টাকা অথবা কোনো শ্রমিক অথবা দেখা যাচ্ছে কাঁচামাল অথবা কোনো যন্ত্রপাতি আমরা এটা ব্যবহার করে থাকি। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? তো এই বিষয়গুলো সাধারণত আমরা এটা ইউজ করব। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের উৎপাদন প্রক্রিয়া। তো যাই হোক, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, এই প্রথম ক্লাস হওয়ার কারণে আমি আজকের ক্লাসে খুব বেশি কিছু টপিক আমরা রাখি নাই, যে আমরা আসলে শুধুমাত্র যেটা চেষ্টা করেছি যে বেসিক কিছু জিনিস আমরা তোমাদেরকে যাতে ধারণা দিতে পারি সেটার জন্য। তবে আমি একটু যেটা ধারণা দিই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটা জিনিস সম্পর্কে আমরা একটু জাস্ট বলার চেষ্টা করি তোমাদেরকে। আমরা নেক্সট আসে যেটা আমরা ভূমি, শ্রম, সংগঠন এই সবগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব, ক্লিয়ার? তো আমরা একটু যে জাস্ট দেখি তোমাদের আমি এই জিনিসটা সম্পর্কে সংক্ষেপে একটু আইডিয়া দেওয়া যায় কিনা। তো ডিয়ার স্টুডেন্ট, একটু জাস্ট মিনিট আমি শেয়ার করি তোমাদের সাথে এই বিষয়টা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই দেখো একটু খেয়াল করে, আমরা চেষ্টা করতেছি তোমাদের শেয়ারের মাধ্যমে এটা শেয়ার করে তোমাদেরকে একটু দেখানো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ না? ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো তাহলে।
দেখো এই যে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন, হ্যাঁ এই চারটি জিনিস সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব, এই জন্য আমি তোমাদের সামনে এটা স্ক্রিনে নিয়ে আসলাম যাতে তোমরা এটা বুঝতে পারো। একটু খেয়াল করে দেখো ভূমি কাকে বলে। দেখো সাধারণ অর্থে ভূমি বলতে আমরা পৃথিবীর উপরি ভাগকে বোঝাই, সাধারণ অর্থে ভূমি বলতে কি বোঝাই, পৃথিবীর উপরি ভাগকে। কি সবাই বুঝতে পারছো? পৃথিবীর যে উপরি ভাগ সেটাকে আমরা ভূমি বলে থাকি। তার মানে এখানে তোমার গাছপালা, পশু পাখি, বন জঙ্গল, নদী নালা সবকিছু কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। এখানে ভূমি বলতেই আমরা সাধারণত যে উপরি ভাগ, পৃথিবীর যে উপরি ভাগ, সেই উপরি ভাগের সবকিছু যা কিছু আছে সবকিছুকেই কিন্তু আমরা ভূমি বলে থাকি। অর্থনীতিতে দেখো, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝাচ্ছে? অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরি ভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায়। তাহলে বুঝতে পারছো? মানে অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধু পৃথিবীর উপরি ভাগকেই বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত ন্যাচারালি আমরা যা কিছু পেয়ে থাকি, এভরিথিং ইজ ল্যান্ড, এভরিথিং ইজ ভূমি। আমরা কথা কি বুঝতে পেরেছ? তার মানে আমাদের উপরি ভাগের সাধারণ অর্থে আমরা ভূমি বলতে সাধারণত উপরি ভাগকে বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় শুধু উপরি ভাগকেই আমরা ভূমি বলি না, বরং যা কিছু আছে প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে সবকিছুকে আমরা ভূমি বলে থাকি। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, এবার একটু খেয়াল করো শ্রম বলতে কি বুঝি, শ্রম কাকে বলে। উৎপাদনের অন্যতম অপরিহার্য আরেকটি উপাদান হচ্ছে শ্রম। অর্থাৎ শ্রম ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো উৎপাদন করা সম্ভব না। ভূমি ছাড়াও যেমন সম্ভব না, কারণ ভূমি ছাড়া তুমি কোনোভাবে উৎপাদন করতেই পারবে না, উৎপাদন করতে গেলেই তোমার ভূমি প্রয়োজন হবে। হ্যাঁ, আদারওয়াইজ তুমি সেটা পানি বলো, সেটা তোমার কোনো ল্যান্ড বলো, জায়গা বলো, তোমার তোমার কি বলে আকাশ বলো, বাতাস বলো, গাছপালা বলো, পশু পাখি বলো, সবকিছুই কিন্তু কোনো না কোনোভাবে উৎপাদনের সাথে জড়িত, তার মানে যেগুলোকে আমরা ভূমি হিসেবে গণ্য করছি। তো এখানে শ্রম বলতে আমরা যেটা বোঝাচ্ছি, দেখো উৎপাদনের অন্যতম অপরিহার্য আরেকটি উপাদান হচ্ছে শ্রম। যে শ্রমের কারণে আমরা সাধারণত শ্রম বিহিত আমরা কোনোভাবে উৎপাদন কন্টিনিউ করতে পারবো না, কোনো না কোনোভাবে শ্রম প্রয়োজন হবেই। যেমন ধরো অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে কিন্তু আমরা শ্রম বলে থাকি। তার মানে এখানে দেখো একটু খেয়াল করো, উৎপাদনের অন্যতম অপরিহার্য উপাদান হচ্ছে শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে সাধারণত নিয়োজিত যে মানুষের যে শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে কিন্তু আমরা বেসিক্যালি শ্রম বলে থাকি। তো এটাই হচ্ছে বেসিক্যালি শ্রম। আর এর পরে যেটা আসছে সেটা হচ্ছে মূলধন, ক্যাপিটাল। সাধারণ অর্থে দেখো মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে আমরা সাধারণত বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে আমরা বুঝি যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। খেয়াল করো, তাহলে শ্রম বলতে নিশ্চয় বুঝতে পেরেছ, শ্রম হচ্ছে উৎপাদনের অন্যতম একটি উপাদান যেটা ছাড়া কোনোভাবেই উৎপাদন করা সম্ভব না, এবং এই শ্রমটা হতে পারে শারীরিক এবং শ্রম হতে পারে মানসিক, যেটা আমাদের মুনাফা লাভের উদ্দেশ্যে কিন্তু আমরা সেটা নিয়োগ করে থাকি। আর ক্যাপিটাল হচ্ছে মানসিক। হ্যাঁ স্যার, মানসিক শ্রম কিভাবে হয়? আচ্ছা, সেটা ভেরি গুড কোশ্চেন, একটু খেয়াল করো। শারীরিক শ্রমটা তো নিশ্চয় বুঝতে পেরেছ, শারীরিক শ্রমটা কি বুঝতে পেরেছ? আচ্ছা, শারীরিক শ্রম তুমি বুঝে থাকো, তাহলে মানসিক শ্রমটাও তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, শারীরিক শ্রম হচ্ছে আমরা সাধারণত এই যে ফিজিক্যালি যে কাজ করি, সরাসরি আমরা হাত দিয়ে আমরা দেখা যাচ্ছে নিজেদের শরীরের যে শক্তি সামর্থ্য ব্যয় করে আমরা যে কাজ করি সেটাকে আমরা বলি শারীরিক শ্রম। বিশেষ করে যারা প্রতিষ্ঠানে ওয়ার্কার হিসেবে কাজ করে তাদেরকে আমরা সাধারণত তারা যে শ্রমটা দেয় সেটাকে আমরা সাধারণত শারীরিক শ্রম বলে থাকি। বুঝতে পেরেছ? আমরা সাধারণত ওয়ার্কাররা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে যে শ্রম প্রদান করে সেটাকে আমরা কি বলছি, শারীরিক শ্রম বলে থাকি। আর মানসিক শ্রম হচ্ছে মেন্টালি বুদ্ধি খাটিয়ে যে কাজ করি আমরা, এবং এটা টপ ম্যানেজমেন্টে যারা কাজ করে, ম্যানেজমেন্টের সাথে সাধারণত যারা জড়িত থাকে, রেড টল লেভেলে যারা কাজ করে বা মালিক পক্ষ যারা থাকে তারা সাধারণত তাদের মেধা দিয়ে কাজ করে, তাদের ব্রেন খায়, তারা ডিসিশন দেয় কি করতে হবে, ডিরেকশন দেয়, কিন্তু মূল কাজটা কিন্তু করে ওয়ার্কাররা।
সরাসরি কিন্তু কাজ করে। আমার কথা কি বুঝতে পেরেছো? টপ ম্যানেজমেন্ট যেটা করে ডিসিশন দেয়, তারা ডিসিশনটা কিভাবে দেয়, তারা তাদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তারা তারা কি করে তাদের শ্রমটাকে ইউটিলাইজ করে, এবং তাদের বুদ্ধি মেধাটাই হচ্ছে কিন্তু সবচেয়ে পারফেক্ট। কারণ তুমি দেখো, মেধা যদি না থাকে, অর্থাৎ কি করতে হবে সেটা যদি ওয়ার্কাররা না জানে, তাহলে তারা করবে কিভাবে, তার মানে কি করতে হবে সেই সিদ্ধান্তটা কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে আসে, অর্থাৎ মেধা থেকে আসে, অর্থাৎ মানসিক শ্রম থেকে কিন্তু আসে এটা, আর ওয়ার্কাররা সেটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে। আমার কথা বুঝতে পারছো? শারীরিক ভাবে পরিশ্রমের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করা হয়, কিন্তু মানসিক শ্রমটা হচ্ছে মানুষ বুদ্ধি খাটিয়ে যে কাজ করে সেটাই হচ্ছে মানসিক শ্রম। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে ওকে স্টুডেন্ট, এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটালটা কি দেখো, সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে আমরা বুঝে থাকি। সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে আমরা বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে আমরা বুঝে থাকি যা পুনরায় উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। আমার কথা বুঝতে পেরেছ? দেখো, সাধারণ অর্থে মূলধন বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ব্যবসায় নিয়োজিত যে অর্থ সেটাই হচ্ছে মূলধন। বুঝতে পারছো? যা আমরা প্রতিষ্ঠানে আমরা ইনভেস্ট করছি সেটাই হচ্ছে মূলধন, কিন্তু অর্থনীতির ভাষায় শুধুমাত্র ওই অংশকে কিন্তু আমরা মূলধন বলছি না, অর্থাৎ যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু মূলধন হিসেবে গণ্য হবে। তার মানে হচ্ছে দেখো, যে আমরা উৎপাদনের কাজে কোনো কলকব্জা ব্যবহার করি, যে কলকব্জাটা কিন্তু কোথাও না কোথাও উৎপাদন হয়েছে, এই কলকব্জা বা মেশিনারিটা আমরা পুনরায় কিন্তু উৎপাদনের কাজে ব্যবহার করছি, সো এটা কিন্তু আমাদের ক্যাপিটাল। ঠিক একইভাবে প্রতিষ্ঠানে কিন্তু আমরা কোনো ফার্নিচার ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা ইউজ করি, যেটা কিন্তু প্রতিষ্ঠানে ক্যাপিটাল হিসেবে ইউজ হয়, যেটা কিন্তু কোথাও না কোথাও প্রোডাকশন হয়েছে, উৎপাদন হয়েছে, সেটা আমরা পুনরায় আবার উৎপাদনের কাজে কিন্তু এগুলো এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করছি। তো এই কারণে শুধুমাত্র নগদ টাকা বা নগদ টাকাকেই আমরা যেটা ব্যবসায় নিয়োজিত করছি সেটাকেই যে আমরা মূলধন বলবো তা কিন্তু নয়, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থাৎ উৎপাদনের কাজে আমরা যাই কিছু পুনরায় ব্যবহার করি সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মূলধন। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। ওকে স্যার, দেন এর পরের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে দেখো, অর্গানাইজেশন, সংগঠন। সংগঠন কাকে বলে? সংগঠন বলতে আমরা কি বুঝি দেখো, সংগঠন বলতে আমরা যেটা বুঝি যে কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকেই মূলত সংগঠন বলে। কি বলছে? কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে দল তাকেই আমরা সংগঠন বলে থাকি। কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকে সংগঠন বলে থাকে। তার নিশ্চয় বুঝতে পেরেছ? তারা কি বলছে? কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে দল তাকেই আমরা সংগঠন বলে থাকি। তো নিশ্চয় বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্ট, যে সংগঠন হচ্ছে যে সাধারণত আমরা কিছু ব্যক্তি যখনই কোনো কাজ করি একসাথে বসে যদি কোনো মানে সংগঠন আকারে মানে অর্গানাইজ ওয়েতে মানে বিশৃঙ্খল ওয়েতে না একটা সিস্টেমেটিক ওয়েতে যখন কাজ করা হয় তখনই সেই প্রক্রিয়াটাকে বেসিক্যালি আমরা সংগঠন হিসেবে গণ্য করে থাকি। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ রেস্টুরেন্ট, তোমরা কি ক্লিয়ার? এই যে আমরা চারটা জিনিসটা আলোচনা করলাম, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা জিনিসটা আমরা আলোচনা করলাম, এটা সম্পর্কে কি তোমরা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছ? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা কিন্তু নেক্সট ক্লাসের এই বিষয়গুলো ডিটেইলস আলোচনা করব। স্যার, এই স্যার, এই সংগঠন কি স্যার কোনো ব্যক্তিকেই বোঝায় নাকি প্রতিষ্ঠান ও এর ভিতরও অন্তর্ভুক্ত? আসলে সংগঠন বলতে আমরা সাধারণত অর্গানাইজ হইতে যখন কাজ করা হয় সেটা ব্যক্তি বা সংগঠন, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, কারণ এটা প্রতিষ্ঠান তো আসলে সংগঠনের মাধ্যমেই প্রতিষ্ঠান গঠিত হয়। প্রতিষ্ঠান তো আর প্রতিষ্ঠান তো আসলে নিজস্ব কিছু নাই, ব্যক্তিদের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত। বুঝতে পারছো? সংগঠন তো আর এমনি এমনি হয় না, এটা তোমার কিসের মাধ্যমে হয়, এটা হচ্ছে সংগঠনটা বেসিক্যালি ব্যক্তিদের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারছো? যেটা ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েই সেটা প্রাতিষ্ঠানিক একটা রূপ রূপ দাঁড় করায়, প্রাতিষ্ঠানিক একটা রূপ এটা প্রতিষ্ঠিত হয়, এটাই হচ্ছে বেসিক্যালি।
বুঝতে পারছো? জি স্যার। আর কোনো জি স্যার জি স্যার হ্যাভ ইউ এনি কোশ্চেন? গেস্টফ্রেন্ড আর কোনো কোশ্চেন? না স্যার আপাতত নাই। স্যার ক্লাস শেষ না স্যার এখন? হ্যাঁ তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, আমাদের হাতে এখনো 2-3 মিনিট সময় আছে, তোমরা কোশ্চেন করতে পারো, আমরা অবশ্যই কোশ্চেনে আনসার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা বেশি টপিক রাখি নাই যেহেতু প্রথম ক্লাস, সে কারণে আসলে বেসিক্যালি আমি কম টপিক রেখেছিলাম, আর বিস্তারিত আলোচনা একটু কম করবো। আচ্ছা তোমরা তোমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো, এ সেকশনে কে কে আছে একটু বলবে? তোমার নাম বলবে, এ সেকশনে যারা আছো একজন একজন করে জাস্ট নিজেকে আনমিউট করো। আমরা তো এখানে সবাই বি। তোমার নাম, তোমার নামটা বলবে, এবং যদি সময় আছে মিনিট যদি একটু বলা যায়। হ্যাঁ নাম বলবে স্যার, আমরা তো সবাই বি এখানে, কেউ কেউ নাই। তোমার ইয়া করবে তোমার নাম, জিপিএ এবং স্কুল, কোন স্কুল থেকে এসেছো? হ্যাঁ জাস্ট এ সেকশন এ ওয়ান সেকশন তো মানে যারা আছো প্লিজ একজন একজন কে একটু বলে যাও। বি ওয়ান এর নাম আছে আমি ঠিক জানি না, আমি এ বি টু এর সাথে আমার অলরেডি ইনস হয়েছে, আমি বি ওয়ান এ যারা আছো তাদের দ্বারা একটু নাম বলে যাও প্লিজ। স্যার মোহাম্মদ তাহসিন আল্লাহ, 4167 রোল, হ্যাঁ 4.33 4.77 নাম খাইরুল ইসলাম, জিপিএ 4.39 মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, স্যার জিপিএ 4.6 স্যার 4213 জিপিএ 4.89 স্যার 4209 আব্দুর আহমেদ ঢাকা কলেজিয়েট স্কুল থেকে। আচ্ছা হ্যাঁ বলে যাও বলে যাও, কন্টিনিউ করো স্যার। 4211 হ্যাঁ আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে, আমার গ্রেড হচ্ছে গিয়ে স্যার 4.56 স্যার। 4155 নাম ইফরাত, আনমুন স্কুল থেকে, জিপি হলো 4.06 স্যার। তানভীর আহমেদ সিয়াম, 4208 ঢাকা কলেজিয়েট স্কুল থেকে, যে জিপিএ 4.44 আচ্ছা হ্যাঁ বলো স্যার। বলো বলো ক্যারি অন। হ্যাঁ বলো স্যার, মেবি শেষ মনে হয় P1 এর স্টুডেন্ট এর বলো। আর কেউ নাই ইসে A1 এ? আর কেউ নাই সরি B1 এ? আর কেউ নাই স্যার? জয় কর্মকার ফ্রম মানিকগঞ্জ, আর জিপিএ 4.89, এসএসসি পরীক্ষা দিয়েছি মাইকন সরকার উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ এরপরে নেক্সট বলো, তোমরা ভিডিওটা অন করো না। 4.39 আচ্ছা গুড স্যার। 4.23 জিপিএ 4.42 আচ্ছা স্যার। 4187 জিপিএ 4.72 মোহাম্মদ মোহাম্মদ কি আলফা আলফা আহমেদ আবির স্যার। আলফা আহমেদ আবির, আচ্ছা তোমার আইডিটা লিখে নিবে, তোমার আইডিটা অবশ্যই লিখবে, নাম এবং রোলটা লিখে রাখবে ঠিক আছে।
এটা দেখে যেন আমরা বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে নেক্সট ক্লাস থেকে এটা অবশ্যই লিখে নেবেন।